এক্সট্রা টাইম। কলকাতার বুকে আই লিগ ও দ্বিতীয় ডিভিশন আই লিগ পরিচালনার পাশাপাশি গ্রাসরুট ডেভেলপমেন্টের জন্যও এআইএফএ'র থেকে বিশেষ পুরস্কার পেয়েছে আইএফএ। মঙ্গলবার ছিল সংস্থার বার্ষিক সাধারণ সভা, আগামী 1 অক্টোবর আইএফএ'র প্রথম গভর্নিং বডির আলোচনা সভা। এর আগে পরিচালন কমিটিতে এলেন দুই প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র ও ত্রিজিৎ দাস। গত মরশুমে আইএফএ'র একাধিক সাফল্য ছাড়াও দুই প্রাক্তন ফুটবলারের পরিচালন কমিটিতে অন্তর্ভুক্তির কারণ নিয়ে মুখ খুললেন সচিব জয়দীপ মুখার্জি। এখানে কেউ কখনো অন্তর্ভুক্তি করতে পারে না, এটা নর্মাল যেটা আমাদের শিডিউল প্রসেস, সেটা হচ্ছে ক্লাব থেকে তাদের রিপ্রেজেন্ট করে আসতে হয়। ত্রিজিৎ দাস যেন সেল থেকে রিপ্রেজেন্ট করে এসছে, অমিত ভদ্র তেমনি একটা ক্লাব থেকে রিপ্রেজেন্ট করে এসছে। তো এখানে যে ক্লাব থেকে যদি কাউকে মনে করে সে ক্লাব সেটাই নিজে না আসে, কোনো ভালো প্লেয়ার বা ভালো পার্সোনালকে রিপ্রেজেন্ট করাবে আইএফএ'তে, তারা সেটা করাতেই পারে। মানে প্লেয়ারদের অন্তর্ভুক্ত এটা গভর্নিং বডির জন্য আরও ভালো পদক্ষেপ। ভালো, এখানে গোপাল দাসও আপনি যদি খেয়াল করেন, গোপাল দাসও অন্তর্ভুক্তি হয়েছে, আমাদের সুভাষিস তিনিও পোর্ট থেকে অন্তর্ভুক্ত হয়েছে। এটা একটা ভালো সাইন যে আজকে প্লেয়াররা ইন্টারেস্ট নিচ্ছে, ইনভলভ হচ্ছে। তা সেটা হলে আমার মনে হয় যে প্রসেসটা আমাদের চলছে ইউথ ডেভেলপমেন্ট বা জেলা থেকে আমাদের স্কাউটিং প্রসেস বা আমাদের যে ফুটবলের যে একটা মানে নতুন করে একটা চিন্তাভাবনা শুরু করা হয়েছে, সেই প্রসেসটার মধ্যে আমরা সবাই আমার মনে হয় ইন্টারেস্ট পাচ্ছে, যার জন্য সবাই এগিয়ে আসছে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।